Assalamu alaikum. কেমন আছেন সিটি ভাই? আলহামদুলিল্লাহ। সকালবেলা আসলেন, খুব ঘুমাইছেন মনে হয়। রাতে ঘুমাইনি ভাই। কেন ঘুমাননি কেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঘুমাইনি কে নবাবগঞ্জ ছিলেন একটা প্রোগ্রামে। কিসে? ধর নবাবগঞ্জ ছিলেন। ও অনুষ্ঠান থেকে তো আসছেন। আপনিও তো ঘুমান নাই। না আমি ঘুমাইছি মানে নবাবগঞ্জ ছিলেন একটা প্রোগ্রামে। হ্যাঁ প্রোগ্রাম শেষ হয়েছে, শেষ হওয়ার পরে পরিবাহী রাস্তা বেশি ভালো না, ঢাকার টুকে রাস্তা ভালো না মানে নবাবগঞ্জ কি ঢাকাতে আসে না? ঢাকাতে আসে এখন। হ্যাঁ এখন এখনও কিছু কিছু জায়গায় ঢাকাতে আসে, এরকম ঘটনা আছে নাকি? আছে, ওই যে দিলো বললো না এর আগে। কবে দিলো? রে বছর দুই আগে। কি করছে? আমি বন্ধু ঘুমাই নেই, প্রোগ্রামে গেছিলাম নবাবগঞ্জে। প্রোগ্রাম শেষ করে প্রোগ্রাম শেষ হয়েছে রাত একটায়, এখন ওইখান করতেছে। আমাদের 94-এর বন্ধুরা কয় ডাকাত ডুকেটের ভয় আছে, এবং মিউজিশিয়ানরা বলতেছে কয় কয় সেম কেস। তোমার 94-এর বন্ধু, আমার এক বন্ধু 94 পরে সে যাই। কাজের কোথায় বসে? সুনামগঞ্জ বাড়ি আমার। সাতক্ষীরা? সাতক্ষীরা। বাসা হলো এখানে? এই যে কোশ নাম্বার। আমার বাসা হচ্ছে মিল্কিটার বাসা। ও তাই? তাই যে আমরা তো প্রত্যেক দিন ঢুকি। আমিও ঢুকি তো এসেন। ওই যে লোকাল ঢুকি আমাদের এই যে গ্রিন ক্লাবে সদস্য হয়ে যাবো। হ্যাঁ চলে এসেন। ঠিক আছে। তো এখান চলতেছে, এখান থেকে এসে সারা রাত ঘুমাই নেই। এখন চিন্তা করলাম বাসা গেলে এখন তো ঘুমাই না, তাহলে গার্ডেনে আধা ঘন্টা হাইটে থানা কি করে? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। নবাবগঞ্জ থানা কি একদম ইনঅ্যাকটিভ নাকি? এখন পুলিশ কি করবে? একটা গ্যাপ জায়গা থেকে যদি দুষ্ট লোকের হইলো দুষ্ট বুদ্ধি সেই কোন? না ভাই, এখনকার সময় তো ভাই এগুলো টেস্ট করা যায়, কোন জায়গায় কি কে কি করে এগুলো সব থানায় জানে, নিশ্চয়ই থানায় জানে। এখন সে জানে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। এখন যদি কই তো বললাম তো ভালো লোকের মধ্যে এখন আপনার ভিতরে কি আছে আমি তো বলতে পারবো না, কারণ পুলিশ তো সব। এই অভিযোগটা আসে তো নবাবগঞ্জের দিকেই আমি পাইতেছি, মানিকগঞ্জে তো এটা হয় না। না মানিকগঞ্জে হয় না বলতে কি, যেমন মানিকগঞ্জ সাভার এইসব দিকে কিন্তু আমি মাস ছয়েক আগে, আমি মাস ছয়েক না হব চার পাঁচ মাস আগে আমি শ্বশুর বাড়ি গেলাম, এটা বিশেষ দেড়টার দিকে। ওই মন্নর ওই দিক দিয়ে ঢুকতে, মন্নসের আমি আপনার বলছিলাম মনে হয় মন্নর ওই দিক দিয়ে ঢুকতে বেউথাঘাট হয়ে যে গেলাম, পরে রাত দেড়টার না পনেরো দুইটার সময় আমার পুলিশ থামাচ্ছে। তা পুলিশ থামাক, পুলিশ পুলিশ শুনেন না সেটা বলে কই ভাই রাত করে তো এই রোডে আসা নিষেধ, আপনারা মেইন রোড হয়ে গেলে ভালো হয়। পরে বলতেছে ড্রাইভার এই কথা বলতেছে, পরে বলি যখন দেখছে আমি ও সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই আচ্ছা ঠিক আছে পরে চলেন তো মন্ন পর্যন্ত আপনারা আগাই দিন, পরে মন্ন মেডিকেল পর্যন্ত। আতঙ্কের কথা ভাই এইসব? হ্যাঁ আমার আগাই দিল মানে এই আমলে তো এগুলো হওয়ার কথা না ভাই। সব সময় সবখানে কোন সময় কোন দিন কে কোন ফান্ডে পাই রাখছে, ওই যে বললাম মানে আপনার মনের কথা তো আমি জানি না, আপনার মনে কি বলতেছে এই মুহূর্তে আমি জানবো? জানবো না, তাই দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি এটা আপনাকে বুঝতে হবে, এটা জানতেও হবে। তো সেই কারণে মনে প্রোগ্রাম শেষ করছি রাত একটায়, রাতটা শেষ করে কয় দুষ্ট পজর আর যাওয়া যাবে না। এই তো আর বন্ধু বান্ধব দুইটা গেল চোরে নেবো, ওইটা আপনার আটকানোর জন্য? না না আটকানোর জন্য না 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 না। মিউজিশিয়ান কি নাম জানি? কার? নবাবগঞ্জের বন্ধু মাসুদ। মাসুদ 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 যদি আসে নাই, কিন্তু আর দু বন্ধু আরও চার পাঁচজন হয়েছিল, কামরুল আসছিল, কামাল আসছিল, আর আমার নামের নাম মিতা সিদ্দিকের সমুদ্রের লোক গায়ে হলুদ ছিল। হ্যাঁ পাঁচটা একটা ফ্যামিলি প্রোগ্রামে গেলাম, ভালো হয়েছে, ওরা খুব হ্যাপি। না না এটা মিউজিশিয়ানরা বলছে, এবং মিউজিশিয়ানরা বলছে বলতে কি, এবং ওইখান থেকে যখন আমরা রাত একটা বাইপাস রাস্তা আছে আটটার পরে যখন যাইতেছিলাম, ওখান থেকে বলতেছিল যে ওই যে ভাই এদিক দিয়ে যায় না, এটা প্রায় 15 কিলো একটা বিলের পার দিয়ে যাইতে হয়, খুব ফাঁকা রাস্তা। আমরা একবার আসছিলাম না ওদিক থেকে, আমরা আসতাম আমাকে তো অন্য রুটে, ওই রুটেই আসছি, ওইটা ডেঞ্জারাস রুটেই আসছি, কিন্তু
তখন তো আমাদের সময় পরে নাই, আল্লাহর অশেষ মেহরবানি ছিল, হয় দুষ্ট লোকের সুবুদ্ধি উদয় হয়েছিল, সেই জন্য হয়নি। কিন্তু কখন কি হয় তার সতর্কতা তো করতেই হবে, সতর্কতা অবলম্বন করতে হবে না? তা তো অবশ্যই। সেইখান সেইখান থেকেই ওখান থেকে ফজর আজান দিয়েছে 4:45 ওখানে রওনা দিয়েছে, রওনা দিয়ে যখন রেডিওর সামনে তখন আপনার ফোন দিলাম যে ভাই ঘুমাইছেন নাকি।